আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। অবশেষে সেই চীনের কাছেই নতজানু হয়ে হাত পাতল আমেরিকা। মাইক পম্পেওর চাকরি খাওয়ার হুমকির জবাবে যা বললেন টেড্রস আধানম। ইরানি যাত্রীবাহী বিমানের কাছে শত্রু জঙ্গি বিমানের বিপজ্জনক মহড়া। জঙ্গি বিমানের বিপজ্জনক মহড়া, ইরানের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, দায় আমেরিকাকেই নিতে হবে। শর্ত সাপেক্ষে কাবুলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তালেবান, বলছেন তালেবানের মুখপাত্র। এবং সর্বশেষ থাকছে রাশিয়ার বিরুদ্ধে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগ। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। করোনা ছড়ানো থেকে শুরু করে এশিয়ার আগ্রাসী চীন আখ্যাসহ নানা দোষে অভিযুক্ত করে এক তিক্ত সম্পর্ক বিরাজ করছে ট্রাম্পের সাথে শি জিনপিং প্রশাসনের। এমনকি দুই দেশের মধ্যে এক যুদ্ধভাবও বিরাজ করছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এই আবহে সেই চীনের কাছেই নতজানু হয়ে হাত পাততে বাধ্য হলো ট্রাম্প এর আমেরিকা। জানা যায় চীন আমেরিকার মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় চীনের থেকে প্রায় 920 মিলিয়ন মাস্ক অর্ডার দিয়েছে, যেখানে চীনকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পথে হাঁটার কথা বলছে ট্রাম্প প্রশাসন। সেখানে এই অর্ডার আমেরিকার পক্ষে নীতিগত দিক দিয়ে বড় ধাক্কা। ক্যালিফোর্নিয়া অনেকটা বাধ্য হয়ে চীনের থেকে মাস্ক নেওয়ার প্রস্তাব করেছে। এদিকে ইতোমধ্যেই চীন আমেরিকার সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। টেক্সাসের হিউস্টনে অবস্থিত চীনা দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে আমেরিকা, এতেই খেপেছে চীন। 72 ঘন্টার মধ্যে বেইজিংকে হিউস্টনে চীনের দূতাবাস বন্ধ করার নির্দেশ দিয়েছে আমেরিকা। এদিকে আমেরিকার এই নির্দেশের পরেই চীন খেপেছে ওয়াশিংটনের উপর। তাদের বক্তব্য, আমেরিকা অযথা পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে, পাশাপাশি চীন আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর প্রধান টেড্রস আধানমের চাকরি খাওয়ার যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে এই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলেছেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য ও অগ্রহণযোগ্য এবং আলোচনার বিষয়ের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন। মাইক পম্পেও সম্প্রতি বলেছিলেন আধানমের চাকরি কেড়ে নেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে একটি সমঝোতায় যাচ্ছে। তিনি মঙ্গলবার এক বক্তব্যে দাবি করেন WHO একটি রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে। চীন সরকারের সঙ্গে এক গোপন চুক্তির ভিত্তিতে আধানম বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হয়েছেন বলেও দাবি করেন পম্পেও। এর জবাবে WHO প্রধান জোর দিয়ে বলেন তার সংস্থার একমাত্র লক্ষ্য মানুষের জীবন রক্ষা করা। তিনি বলেন WHO এই ধরনের মন্তব্যে বিভ্রান্ত হবে না এবং গোটা আন্তর্জাতিক সমাজও এই ধরনের মন্তব্যে বিভ্রান্ত হোক তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাইবে না। আধানমের আরও বলেন তার সংস্থাকে আক্রমণ করে বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস মহামারীর বিষয়টিকে রাজনৈতিকরণ করার চেষ্টা করছে আমেরিকা। WHO প্রধান বলেন করোনা ভাইরাস কোনো সীমান্ত, মতাদর্শ বা রাজনৈতিক দল চেনে না। করোনা ভাইরাস মানুষের স্বাস্থ্যতন্ত্রের উপর যে আঘাত হানে সে কথা উল্লেখ করে আধানম সতর্ক করে দিয়ে বলেন রাজনীতি এবং বিভক্তি সৃষ্টির অপচেষ্টা এই বিষয়টির অবনতি ঘটাচ্ছে। তিনি করোনা ভাইরাস নিয়ে রাজনীতিকে কোয়ারেন্টাইন করার দাবি জানান। সিরিয়ার আকাশে ইরানের একটি যাত্রীবাহী বিমানের কাছে বিপজ্জনক মহড়া চালিয়েছে দুইটি শত্রু বিমান। কোনো কোনো সূত্র দাবি করছে যুদ্ধবিমান দুইটি আমেরিকার বলে উল্লেখ করলেও অন্য সূত্র বলছে জঙ্গি বিমানগুলো ছিল ইহুদিবাদী ইসরায়েলের। সংবাদ সূত্রগুলো জানিয়েছে ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা মহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার দুপুরের পর লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করে। সন্ধ্যার দিকে বিমানটি সিরিয়ার অত্যন্ত কৌশলগত এলাকা তাল আনফ এর আকাশে পৌঁছালে দুটি শত্রু যুদ্ধ বিমান ইরানি যাত্রীবাহী বিমানটির চারপাশে বিপজ্জনক মহড়া চালায়। এ অবস্থায় জঙ্গি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইরানি পাইলট হঠাৎ করে যাত্রীবাহী বিমানের উচ্চতা কমিয়ে এটিকে নিচেই নামিয়ে আনেন। এ সময় সিট বেল্ট বাঁধা না থাকা অবস্থায় অপ্রস্তুত কয়েকজন যাত্রী আহত হন। বিমানটিতে থাকা
IRIB এর একজন সংবাদদাতার পাঠানো ভিডিও ক্লিপে একজন বয়স্ক ব্যক্তিকে বিমানের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিমানে থাকা যাত্রীরা জানিয়েছেন, জঙ্গি বিমানগুলো এক পর্যায়ে তাদের বিমানের 100 মিটারের মধ্যে চলে এসেছিল। বিপজ্জনক মহড়া চালানো যুদ্ধবিমান দুটির পরিচয় এখনও জানা যায়নি। মহানিয়ারের পাইলট বলছেন, জঙ্গি বিমান দুটি ছিল আমেরিকার। তবে বিমানে থাকা IRIB এর সংবাদদাতা বলছেন, জঙ্গি বিমানগুলো তার কাছে ইহুদিবাদী ইসরায়েলের বলে মনে হয়েছে। সিরিয়া সরকারের বিনা অনুমতিতে দেশটিতে সেনা ও জঙ্গি বিমান মোতায়েন করে রেখেছে আমেরিকা। এছাড়া সিরিয়ায় বিদেশি মদতে চাপিয়ে দেওয়া সহিংসতার সুযোগে ইসরায়েলি জঙ্গি বিমান প্রায়শই দেশটির আকাশসীমা লঙ্ঘন করছে। কোনো কোনো সূত্র জানিয়েছে, জঙ্গি বিমানগুলো সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উস্কানি দিয়ে ইরানের যাত্রীবাহী বিমানটির পিছনে লুকিয়েছিল, যাতে সিরিয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ইরানি বিমান লক্ষ্য করে গুলি চালানো হয়। কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের যাত্রীবাহী বিমানটি নিরাপদে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সিরিয়ার আকাশে লেবাননগামী যাত্রীবাহী বিমানের চারপাশে শত্রু জঙ্গি বিমানের বিপজ্জনক মহড়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি শুক্রবার ভোর রাতে বলেছেন, এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার পুরো চিত্র হাতে আসার পর প্রয়োজনীয় রাজনৈতিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতে রাভানচি এ বিষয়ে এরই মধ্যে মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন। রাভানচি জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, ইরানের যাত্রীবাহী বিমানটি তেহরানে ফিরে আসার পর যদি কোনো রকম সমস্যার মুখে পড়ে তাহলে তার দায় আমেরিকাকে নিতে হবে। ইরানের এই বার্তা তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকেও জানানো হয়েছে। ইরানে মার্কিন দূতাবাস নেই এবং সুইজারল্যান্ডের দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করে। সন্ধ্যায় লেবাননগামী ইরানের একটি যাত্রীবাহী বিমানের চারপাশে বিপজ্জনক মহড়া দেয় দুইটি শত্রু জঙ্গি বিমান। এ সময় সংঘর্ষ এড়াতে ইরানি বিমানের পাইলট তার বিমানের উচ্চতা হঠাৎ করে নামিয়ে আনলে কয়েকজন যাত্রী আহত হন। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আফগানিস্তানের তালেবান শর্ত সাপেক্ষে দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন বৃহস্পতিবার এক টুইট বার্তায় তার সংগঠনের এই আগ্রহের কথা জানান। তিনি ওই বার্তায় বলেন, আসন্ন ঈদুল আজহার আগে তালেবান তাদের হাতে থাকা সব সরকারি বন্দীকে মুক্তি দিতে রাজি আছে। তবে শর্ত হচ্ছে, তারা সরকারের কাছে যে তালিকা দিয়েছেন সে অনুযায়ী সরকারি কারাগারগুলোতে আটক সকল তালেবান বন্দীকে মুক্তি দিতে হবে। তালেবান দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে কথিত শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার পর চলতি বছরের মার্চ মাসে কাতারের রাজধানী দোহায় চুক্তি সই করে। তবে আমেরিকার সঙ্গে আলোচনা করলেও কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসতে এখনও পর্যন্ত অস্বীকৃতি জানিয়ে এসেছে তালেবান। সোহেল শাহিন তার টুইট বার্তায় আরও বলেন, বন্দী মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হলে ঈদুল আজহার পর আফগান সরকারের সঙ্গে তারা আলোচনায় বসার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে তালেবান এমন সময় তাদের তালিকা ধরে বন্দী মুক্তির দাবি জানাচ্ছে যখন আফগান সরকার বলছে আদালতে মামলা বিচারাধীন থাকায় এবং আদালতে প্রদত্ত শাস্তির মেয়াদ শেষ না হওয়ায় তালেবানের দেওয়া তালিকায় প্রায় 600 বন্দীকে মুক্তি দেওয়া সম্ভব হবে না। কাজেই তালেবান যেন মুক্তির জন্য তাদের বন্দীদের নতুন তালিকা তৈরি করে। চলতি বছরের মার্চ মাসে তালেবানের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ব্যর্থ চুক্তিতে বলা হয়েছে, আফগান সরকার তালেবানের 5,000 বন্দীকে এবং তালেবান আফগান সরকারের 1,000 বন্দীকে মুক্তি দেওয়ার পর দুপক্ষের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হবে। রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে স্যাটেলাইট লক্ষ্যবস্তু করতে পারে এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। খবর বিবিসি নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দুটির দাবি মহাকাশে রাশিয়া ক্ষেপণাস্ত্র সদৃশ একটি প্রজেক্টাইল ছুড়েছে। এতে মহাকাশে নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মহাকাশে রাশিয়ার সরঞ্জামাদি পরীক্ষা করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করেছে তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা এবং অস্ত্র বিস্তার রোধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্রিস্টোফার ফোর্ড মস্কোর বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তোলেন। তিনি সতর্ক করে বলেন, মহাকাশে অস্ত্র নিয়ন্ত্রণ সম্প্রসারিত করতে স্যাটেলাইট বিধ্বংসী এই প্রজেক্টাইল ছোড়া হয়েছে।
যুক্তরাজ্যের স্পেস ডাইরেক্টর প্রধান এয়ার ভাইস মার্শাল হারবে স্মিথ তার বিবৃতিতে জানায়, তিনিও রাশিয়ার নতুন এই স্যাটেলাইট পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এটিকে বিশেষায়িত অস্ত্র হিসাবেই আখ্যা দেন। হারবে স্মিথ বলেন, এই জাতীয় পদক্ষেপ মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের পক্ষে হুমকি স্বরূপ। যুক্তরাষ্ট্র এর আগেও দেশটির নতুন স্যাটেলাইট কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবে রাশিয়ার বিরুদ্ধে এই প্রথম এমন অভিযোগ আনল যুক্তরাজ্য। রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং চীন সহ 100 বেশি দেশ মহাকাশে কর্মকাণ্ড নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ যে মহাকাশে সব গবেষণা চালাবে এবং সেটি হবে পুরোপুরি শান্তির উদ্দেশ্যে। তবে 2018 সালে এবং চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে মার্কিন স্যাটেলাইটের কাছে চলে এসেছিল রাশিয়ার অ্যান্টি স্যাটেলাইট সিস্টেম। তখনও এমন উদ্বেগ ও সতর্কতা জানিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।